রাজশাহী মহানগর এলাকায় ব্যাটারি চালিত ইজি বাইকের অতিরিক্ত ভাড়া স্থগিত করল রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার ভাড়া বৃদ্ধির কারণ নিয়ে বরন্দ টিভিতে টক শো প্রচার হওয়ায় জনরসে পড়ে ইজি বাইক মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের রাশিক সভাকক্ষে মেয়র এই এইচ এম খায়রুজ্জামান লিটন সমিতির নেতৃবৃন্দের সাথে মিটিং করে অতিরিক্ত ভাড়া স্থগিত করেন এ সময় উপস্থিত ছিলেন রাশিক প্যানেল মেয়র এক শরফুল ইসলাম বাবু রাজশাহী ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি মোহাম্মদ শরফুল ইসলাম সাগর সহ নেতৃবৃন্দরা ইজিবাইকের ভাড়া বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা ভাড়া বৃদ্ধি হওয়ায় প্রতিদিন ইজিবাইকের চালকদের সাথে যাত্রীদের বাঘবিন্দটা হচ্ছিল কখনো তা হাতাহাতিতেও রূপ নিচ্ছিল এ বিষয় নিয়ে বরেন্দ্র টিভি ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতিকে নিয়ে টক শো করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় টকশো চলাকালীন বিভিন্নজন তাদের মতামত জানাতে থাকেন গত আঠারো শ্রমিক কল্যাণ সমবায় সমিতি সংবাদ সম্মেলন করে এক জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছিল সেই অনুযায়ী বছরের প্রথম দিন থেকেই বাড়তি ভাড়া আদায় করেছে তারা এদিকে প্রশাসন ও নগর সংস্থার সিদ্ধান্ত ছাড়াই ভাড়া বাড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ যাত্রীরা যাত্রীদের অনেক সমস্যা ছিল আবার অনেক যাত্রীরা কিন্তু এও বলেছে আমরাও দেখেছি যাত্রীদের কিন্তু ইয়ে ছিল যে না অটোর ভাড়া ভাড়া বাড়ানো বাড়ানোটা এটা যৌক্তিক কিন্তু যৌক্তিক এটা আবার ঠিক আছে আবার বলছি যে এটা আসলে যদি সিটি কর্পোরেশন থেকে যদি এটা অনুমোদন দিত তাহলে মানে আমাদের জন্য সুবিধা হতো তো আল্লাহর রহমতে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এইচ এম খ্যারুজ্জামাল লিটন ভাই উনি অত্যন্ত মান রাশিবাসীর মানে জন্য উনি চিন্তা করেন তিনার চিন্তা চিন্তাভাবনাতেই আসলে সব কিছুই বাস্তবায়ন হবে ওনার ওনার কথা মতেই আজকে এই মিটিংয়ে এই এই জিনিসটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত নিয়েই আগামীতে এটা কার্যকর করা হবে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এইচ এম লিটন ভাইয়ের মানে ইয়েতেই সভাতেই তিনি হচ্ছে একটা সিদ্ধান্ত দেন আমাদেরকে আমাদের আরও সংগঠন ছিলেন হ্যাঁ সব সংগঠনকে নিয়েই কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী পহেলা ফেব্রুয়ারি মানে এই পূর্বের ভাড়া যেটা ছিল সেটাতেই আপাতত চলাচল করবে প্রথম ফেব্রুয়ারির প্রথম মাসের পর থেকেই এটা সিটি কর্পোরেশন থেকে ভাড়ার তালিকা করা হচ্ছে সেই তালিকা অনুযায়ী এই মহানগরীতে সকল যাত্রীদেরকে দেখেই ভাড়া প্রদান করার জন্য অনুরোধ করবে এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল যে আসলে ভাড়াটা বৃদ্ধি হওয়ার আমরা সিটি কর্পোরেশনকে বলেছিলাম যে ভাড়াটা বৃদ্ধি করার কথা আসলে তিনি বলেছিল যে সিটি কর্পোরেশন আমরা বাড়াতে ভাড়া বাড়াতে ই করি না এটা কর্পোরেশন বলেছিল যে সংগঠন থেকে উদ্যোগ নিলে আমরা করব যাই হোক এটা একটা মিসিং তাদের সাথে আমাদের একটা ইয়ে হয়েছিল কমিটমেন্ট গ্যাপ ছিল আজকে হয়তো সেই জিনিসটা একটা সমাধান আসলো সেটা পয়লা জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম মাসে হয়তো এটা মহা সিটি কর্পোরেশন থেকে একটা ভাড়া চার্ট দেওয়া হবে সেই ভাড়া চার্ট অনুযায়ী রাশিয়া সিটি কর্পোরেশনের জনগণ হয়তো অ্যাকসেপ্ট করবে আমি আশা করি